আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন গতকাল আমরা বলেছিলাম যে লকডাউনের বিষয় নিয়ে মিটিংয়ের কথা ছিল এবং সর্বমোট ফ্লাইটের বিষয় নিয়ে মিটিংয়ে বসেছে কুয়েতের মন্ত্রিপরিষদ পরিষদের বৈঠকে কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিল আল সাবা কুয়েতের করোনার পরিস্থিতি দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবা খালেদ আল হামাদ আল সাবার কাছে তুলে ধরেন দেশটির প্রধানমন্ত্রী এবং মহামান্য আমির শেখ নাওয়াফ আল আহমেদ আল সাবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসা করেন এবং কুয়েতের মধ্যে হালা ফেব্রুয়ারি হিসেবে যে ছুটির দিন আছে কুয়েতের সকল নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে এবং নিজেদের সুরক্ষা রাখতে আহ্বান জানিয়েছেন আমির শেখ নাওয়াফ আল আহমেদ আল-সাবা। লকডাউনের বিষয় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তবে আজকে সাপ্তাহিক বৈঠকে বিস্তারিত প্রকাশ করা হলে আপনাদেরকে তা জানিয়ে দেব আগামী একুশে ফেব্রুয়ারি অবধি পরিষদের নির্দেশনা এবং পঁয়ত্রিশটি দেশের তালিকা অনুসারে ফ্লাইট চলাচল হতে পারে ট্রাভেলার প্ল্যাটফর্মের রেজিস্ট্রেশন করে নিজস্ব ব্যয় সাত দিনের জন্য স্থানীয় হোটেলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে কুয়েতে যারা প্রবেশ করতে চান সকলেই আগামী একুশে ফেব্রুয়ারি থেকে কুয়েতে আগত সকল যাত্রীদের জন্য সিভিল এভিয়েশনের নোটিশ দেওয়া হয়েছে কুয়েতে প্রবেশ করতে হলে ব্যালসালামা অ্যাপসে নিবন্ধন করতে হবে সাত দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে ছয় দিন পর যদি করোনা টেস্ট নেগেটিভ হয় তাহলে বাকি সাত দিন নিজের বাসায় কোয়ারেন্টাইনে থাকতে হবে যারা অন্যান্য দেশে আছেন দুবাই এবং অন্য কোনো দেশে আছেন আপনারাও কুয়েতে প্রবেশ করতে পারবেন একুশ তারিখের পর থেকে সংসদ সদস্য আবদুল্লাহ আলতুরাইজি প্রস্তাব করেছে যে গৃহকর্মী নিয়োগের জন্য বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আটশো নব্বই কুয়েতির দিনার মেনে চলতে হবে তার এই প্রস্তাবে আইন প্রণেতা গৃহকর্মীদের ফ্লাইটের জন্য অর্থের একটি অংশ আলাদা করার পরামর্শ দেন অনেকেই জানতে চেয়েছেন যে এক টিকিটে বাংলাদেশে গেলে হোটেল বুকিং দেওয়া লাগবে কি না যে সকল ভাইয়েরা এক টিকিটে যাবেন আপনাদের হোটেল বুকিং দিতে হবে না আপনারা আল-জাজিরা ফ্লাইটে গেলে সত্তর দিনারের মধ্যে যেতে পারবেন কুয়েতের করোনা ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন কিভাবে করবে তা অনেকে জানতে চেয়েছেন আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি লিঙ্কটার মাধ্যমে আপনি ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন যারা কুয়েতে আছেন বা থাকবেন আপনারা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে এটি সকলের জন্যই প্রয়োজন এক মাসের জন্য কুয়েতের জাতীয় সংসদ স্থগিত করা হয়েছে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবা বিশে ফেব্রুয়ারি থেকে তিরিশ দিনের জন্য সংসদ অধিবেশন স্থগিত করে আমিরের ডিক্রি জারি করেছেন এখন আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট আজ বাংলাদেশে প্রতি হাজারে তিন দিনার পাঁচশো পয়সা করে এবং এক দিনারে দুইশো টাকা ১৬ পয়সা করে এই ছিল কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট এখন জানিয়ে দিয়েছি কুয়েতের সর্বশেষ স্বর্ণের দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার তিনশো পঞ্চাশ পয়সা করে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম পনেরো দিনার নয়শো বিশ পয়সা করে এবং একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম পনেরো দিনার একশো আশি পয়সা করে এই ছিল কুয়েতের সর্বশেষ স্বর্ণের দাম এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলের নতুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ